যে আমি লাইভটা করতে তাহলে নিশ্চয়ই যে লোকটাকে বলা হচ্ছে যে এত এত এক্সপার্ট কিছু সে লাইভ স্টার্ট না করে কথা বলে যাচ্ছে আমি আমার লাইভের মাধ্যমে আপনাদের সকলকে যারা এসছেন প্রত্যেককে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে করজোরে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি প্রথম হচ্ছে আপনাদের এখানে অনেক মানুষ রয়েছেন কেউ মিডিয়া আছেন কেউ সাধারণ মানুষ আছেন কেউ আমাদের রোগীর পরিজন আছেন আমি মিডিয়া সাধারণ মানুষ কাউর উদ্দেশ্যে কোনো কথা বলছি না এটা আমার অধিকার এটা আমার নিজস্ব ফেসবুক এই ফেসবুকে বলা আমার ততক্ষণই অধিকার থাকবে যতক্ষণ আমার ফেস ভ্যালু থাকবে তাই ফেস ভ্যালু আছে বলেই আমি ফেসবুক করছি কে নেবেন কে নেবেন না তার নয় এইমাত্র আমার অ্যাটর্নি আমায় জানিয়েছেন আপনি বেরোতে পারেন বেরিয়ে আপনি বাড়ি যাবেন আগে ছিল বাড়িতে থাকতে হবে এখন আমার যদি ভুল না হয় বাড়িতে থাকতে হবে সেই শর্তটা এখন নেই আমি আমার স্বাভাবিক কাজ করতে পারি যে মামলায় আমাদের গ্রেপ্তার করা হয়েছে সেই মামলা সম্বন্ধে আমি কোনো মন্তব্য করছি না দয়া করে কেউ করবেন না কারণ আমি কোনো উত্তর দিতে পারবো না দুই মামলার কাজে অসুবিধে হয় এমন কোনো কাজ আমি করবো না কিন্তু যদি আপনারা বলেন যে বসন্তে ফুল ফুটবে আজি বসন্ত জাগ্রত দারে বসন্ত জাগ্রত দারে ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে আড়ালে আড়ালে কোনে কোনে ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগে আপনি যদি বলেন যে আমি ফুল কিন্তু আমার নির্যাস পৌঁছবে না তাহলে তো ফুলের গলা টিপে মারতে হয় আমি আপনাকে বলি আমি কোনো প্রেস কোনো মিডিয়া কোনো মন্তব্য নয় আমি খুব খুশি আমি আমার নাতির কাছে যাচ্ছি আমি বাড়ি যাচ্ছি এবং আমাকে পিজি হাসপাতালে যে চিকিৎসা যারা করেছেন আমি মরণাপন্ন হয়ে এসেছিলাম আমার শাটের তলায় স্যাচুরেশন ছিল আমার নাকে লাম্প আছে ফুসফুসে প্যাচ আছে মুখ থেকে রক্ত বেরোচ্ছিল এবং পোস্ট কোভিড তার প্যালপিটেশন হয় প্যালপিটেশান থেকে হার্ট স্ট্রোক হয় সেই অবস্থা তো পিজি ডাক্তার নার্স সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে আমায় সুস্থ করেছেন আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আবার আপনাদের বলি প্রাক্তন বলে আমি একজনকে চিনি সেটা প্রসেনজিৎ একটা খুব ভালো সিনেমা করেছিল যে গানটা হচ্ছে এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই তুমি আছো এই আমি আর কোনো প্রাক্তন বুঝি না আর কথা বলি আরেকটা কথা বলি আরেকটা কথা বলি ভালো করে শুনে রাখুন আমার প্রাক্তন পিতামাতা তারা প্রয়াত এছাড়া কোনো প্রাক্তন পিতামাতা নেই আমার কোনো প্রাক্তন স্ত্রী নেই আমার কোনো প্রাক্তন বান্ধবী নেই আমার কোনো প্রাক্তন দল নেই আমার কোনো প্রাক্তন ঝান্ডা নেই আমি মদন মিত্র আই এম এ লয়ালিস্ট আর আজ নয় কাল আজ নয় কাল আমি যখন চলে যাব তখন আমার সম্বন্ধে কেউ বলবে না এ হাত মুঝে দে দে ঠাকুর কেউ কি ম্যা গাদ্দার নেই বলকি ইমানদার আমি এখন এখান থেকে যাব মাজার এই মাজার পাঁচশো বছরের মাজার এখানে আমি শুনেছি লর্ড মাউন্ট ব্যাটেন নিজে এখানে এসেছিলেন চাদর চড়াতে আমি সেখানে চাদর চড়াবো এছাড়া বেনারস থেকে আমার বন্ধুরা এসছেন আচ্ছা বলুন তো ভগবানকে যদি কেউ পুজো করতে যায় আর আপনি যদি ভগবানের ওপর ব্যান লাগিয়ে দেন ভগবান কি করবে বলুন আমি ভগবান নই কিন্তু এখন তো পুজোর টাইম আমি মামলা নিয়ে কোনো কথা বলবো না মামলা বিঘ্নিত করে কোনো মামলা বলবো না কিন্তু আমি যদি একথা বলি তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই সে যে সে যে চমকে বেড়ায় দীপ্তি হারায় যায় না তারে বাঁধা সে যে নাগাল পেলে পালায় ছুটে লাগায় চোখে ধারা আমি ছুটব পিছে মিছে মিছে পাই আরে রামচন্দ্র জানতেন সোনার হরিণ পাওয়া যায় না তিনি তো ভগবান ছিলেন কিন্তু স্ত্রীর মনোরঞ্জনের জন্যে তিনি সোনার হরিণ খুঁজতে গিয়েছিলেন তিনি জানতেন লক্ষণ তাকে বলেছিল মারিচ এসছে তারপরও সোনার হরিণ খুঁজতে গেসতেন তিনি কোনো দোষ করেননি পিতৃসত্ব পালনের জন্য বনে গিয়েছিলেন রাম মানে রম ধাতু থেকে এসছে রম মানে হচ্ছে মনোরঞ্জন করা আমি জগতে এসছি মনোরঞ্জন করতে আর তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলি আমার প্রাণের মাঝে সুধায় আছে চাও কি হায় বুঝি তার খবর পেলে না পারিজাতের মধুর গন্ধ এই গন্ধ আমি কী করে আটকাবো পারিজাতের গন্ধ তো বেরোবেই তবে একটা কথা আপনাদের বলি সমাজের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করব না কোর্টের কমপ্লায়েন্সের কোনো অন্যায় হয় আমি কোনো দিন কোনো কোর্টের নির্দেশ অমান্য করিনি এবং আমি কিচ্ছু করব না কিন্তু বলুন একটা কথা এখন আমি রাস্তা দিয়ে যাব হঠাৎ যদি দেখা যায় যে ওই ভাটপাড়ার গুন্ডা অর্জুন সিংয়ের থেকে বেশি লোক আমায় সেলফি তুলতে চাইছে আমি কি করব আমি সেলফি তুলব না সেলফি হব কী করবো বলুন আই এম সরি ঠিক আছে হ্যাঁ শরীর এই তো সরে যাচ্ছে জিপটা চালাতে দাও এই শরীর নিয়ে আমি যাব এখন মজার আর ডানলব থেকে আমি ভগৎ সিংয়ের এর পায়ের তলায় ছুঁয়ে দারুণ অগ্নি বানের ভগৎ সিং এর পা ছুঁয়ে মোটর বাইক চালাবো বিটি রোডে কারণ আমি তো সুস্থ যতক্ষণ অসুস্থ ছিলাম হাসপাতালে ছিলাম অসুস্থ হওয়ার পর এক মিনিট আমার এখন কাজ মানুষের সেফ হোম মানুষকে পাশে দাঁড়ানো একটা কথা মনে রাখবেন মদন মিত্র মন্ত্রী নাকি ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই প্রেমে থাক আমি মন্ত্রীও নই ষড়যন্ত্রীও নই সামান্য একজন মানুষ আমি বেভারলি হিলটনে বসে তথাগত রায়ের মতো আমি লাস ভেগাসের নাচ দেখি না আমি সাধারণ মানুষ আমায় আমি একটা কথা বলি শেষ করব কথার পাকে কাজের ঘরে ভুলিয়ে রাখে কে আর তার চরণে বরণ মালা গাঁথি বসে মনে হৃদয় কোনে থাকতে দে আমায় থাকতে দে না ও লাভলি থ্যাংক ইউ এখন আমি যারা জিন্দাবাদ দিচ্ছে আচ্ছা এরা যারা জিন্দাবাদ দিচ্ছে এরা আমি কাউকে চিনি না কিন্তু যখন সন্ন্যাসী রাজায় মেজ কুমার ফিরে এলেন তখন সবাই বলছিলেন তুমি আমাদের রাজা তিনি বললেন তোমরা বিশ্বাস করো আমি আর রাজা হতে চাই না আমিও বলছি ভাই আমি আর রাজা হতে চাই না কিন্তু তোমরা জয়ধ্বনি দিচ্ছ তোমাদের আমি ধন্যবাদ জানালাম ভালো থাকবেন আসলে আমার হচ্ছে তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি নয় আমার যেখানেই যাই সেটাই আমার বাড়ি মানুষের বাড়ি সেটাই আমার বাড়ি আমার নিজস্ব কোনো বাড়ি নেই আমায় মানুষ যেখানে ভালোবাসে থাকতে দেবে সেখানেই থাকবো এখন আমি একবার যাব আমার নাতিকে দেখতে আর তাকে দেখার পরেই আমি যাব ডানলপে তারপর ডানলপ থেকে কামারাটির মানুষ কিভাবে। তবে কামারাটির মানুষ মদন মিত্র মুক্ত আর মদন মিত্র মুক্ত মানেই যাচ্ছে সেফ হাউস ঘুরবে অক্সিজেন নিয়ে সিলিন্ডার নিয়ে চাল নিয়ে আপনারা যে যেখানে আপনাদের দায়িত্ব পালন করবেন আরেকটা কথা যদি কেউ আমায় ভালোবাসেন মিডিয়ার ক্ষতি হয় আইনের ক্ষতি হয় বিচারের ক্ষতি হয় কেউ কিছু করবেন না আমার ওপর দায়িত্ব যে ব্যাপারে চলছে নারদা আমি কোনো কথা বলবো না আমি বলিনি আমি বরং বলবো নারদ নারদ লেগে যা লেগে যা আমি নারদা নিয়ে কিছু বলবো না দুই নারদা চক্রান্তে ষড়যন্ত্রে কিছু হয় আমি বলবো না আর আমি সুস্থ কি না তার উত্তর এখানকার মেডিকেল বোর্ড দেবে কি করবো আপনি আবার অন্য কথায় বলে যাচ্ছেন শুনুন কথাটা ডিওরবি নয় কথাটা হচ্ছে লামা লিভ এগেন্ট মেডিকেল অ্যাডভাইস কে লামা করবে কে বামা করবে আর কে শ্যামা করবে কৃষ্ণকলির আমি কি করে বলবো তবে কৃষ্ণকলির শ্যামা এক্ষুনি আসবে আমায় নিতে এটুকুন আমি জানি নো ইস্যু কোনো চাপ নেই কোনো কিচ্ছু নেই আবার আমি বলে যাই আমি আমার জায়গায় ঠিক আছি আর জ্ঞান তো কোনো পাপ করিনি যদি অজ্ঞানত কোনো পাপ হয়ে থাকে তার জন্যে ক্ষমা চাইছি আদালত যা সাজা দেবে তাই মাথা নিচু করে নেব কোনোদিন কাউকে অবজ্ঞা করিনি অপমান করিনি শুধু সকলকে বলেছি অনেক দিন ছিলেন প্রতিবেশী দিয়েছি যত নিয়েছি তার বেশি প্রভাত হয়ে উঠিল রাতি নিভিয়া গেল কনের বাতি সবারও আমি প্রসাদ বানি চাই সবারে আমি প্রণাম করে যাই কেটে কেটে করলে চল্লিশটা রিল হয়ে যাবে থ্যাংক ইউ ডাক্তাররা রেস্ট্রিকশান দিয়েছে মানে বলেছে আপনার প্রবলেম হচ্ছে আপনি খুব লোভী আপনি খাবার দেখলেই সামলাতে পারেন না আপনার খাওয়া উচিত সেদ্ধ ভাত আপনি পরেন ফুলুরির ওপরে আপনার খাওয়া উচিত মিষ্টি না দিয়ে একটু শুকনো পটলের ঝোল আপনি সেখানে থাবড়ে পড়ে মাংস খান আমায় ডাক্তাররা একটাই অ্যাডভাইস দিয়েছে লোভ কমাতে হবে তো আমি ডাক্তারদের কথা শুনে করব কিন্তু আগে বিধা জিজ্ঞেস করব আগে বিধাতা তুমি বলো যে তুমি যেই রোজ এস এম পি আর কি নার্স দেখাচ্ছ ভেঙে পড়ছে তারা লোভ কমাতে পারছে না কেন আমার সামনে এত লোভের জিনিস থাকলে আমি লোভ কমাবো কি করে আমি তো সাধারণ মানুষ তবে আমার লোভ যেন পরের কোনো অনিষ্ট না করে আর আমাকে আমার লোভ তারাই মিটিয়ে দেয় যারা তাদের লোভের মধ্যে দিয়ে আমার লোভ মেটাতে চায় আমি সেই লোভ গ্রহণ করি বাই থ্যাংক ইউরে যাচ্ছি আচ্ছা কেউ কোনো গণ্ডগোল করবেন না কোনো করবেন না আচ্ছা যে করবেন তাকে পার্টি থেকে আয় মুখ ছবি তোলো যারা যারা মিডিয়া ছাড়া গন্ডগোল করবে সব পার্টি থেকে তাড়িয়ে দেবে মমতা ব্যানার্জির নির্দেশ উই আর দ্য অনলি ডিসিপ্লিন পার্টি ইন দ্য কান্ট্রি আমাদের থেকে শৃঙ্খলাবদ্ধ দল আর নেই কোথাও ঠিক আছে মনে রাখবেন হ্যাঁ শিওর আমি চলছি চল যাচ্ছি চল চলো ধরো অ্যাকচুয়ালি আরেকটা কথা বলি আমাকে অনেকে জিজ্ঞেস করেছে এই তোমাদেরও অনেকে জিজ্ঞেস করেছে আপনার হার্টের রোগ আপনি গাড়ি চালাচ্ছেন কি করে গাড়ি তো পায়ে চলে গাড়ি তো হৃদয়ে চলে না আর আমায় ডাক্তাররা দেখে বলল আপনার হৃদয়টা এত বড় আপনি দশজনকে দিতে পারেন বিরাট হৃদয় হিমালয়ের মতো আজ আমি শেষ করছি জয় হিন্দ জয় হিন্দ জয় বাংলা জয় মমতা জয় বিচারালয় জয় নয় বিচার জয় মানুষের জয়